আর আমার আজকে তাই বলবো, আজকে সারা দেশে তেল বিদ্যুতের ঘাটতি হয়েছে বলে ওনারা দোষারোপ করছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে এই ঘাটতি শুরু হয়েছে। এটা সত্য নয়, এটা মিথ্যা কথা। আজকে এই সরকার মিথ্যা বলে বলে সেই মিথ্যাকে সত্যে রূপান্তরিত করতে এমনি ভাবে যত অসত্য বিবৃতি, যত অসত্য কথা প্রচার করে করে সেটাকে সত্যে পরিণত করার একটা অভ্যাসে পরিণত হয়েছে এই সরকার। ভীর ভাইরা, আমার দুঃখজনক হলেও সত্য, এই সরকারের নির্দেশ পালন করতে যে আমার দেশের পুলিশ কর্মকর্তারা, আমার দেশের র্যাবের কর্মকর্তারা, আমার দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে আজকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে এই সরকারের অবৈধ নির্দেশ পালন করতে গিয়ে। আজকে আমেরিকা তাদের উপরে নিষেধাজ্ঞা, এ লজ্জা জাতির লজ্জা, এ লজ্জা আমাদের জাতির উপরে এই লজ্জা চাপিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের ওই বেআইনি আদেশের মধ্য দিয়ে তাদেরকে ব্যবহার করে। কোনো অস্তিত্ব নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, কেড়ে নেওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে না, তারা নিয়ন্ত্রিত হয়ে কাজ করছে, আবার এখন সংলাপ করছে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায়। আজকে এই নির্বাচন কমিশন বলে তারা নাকি ভালোভাবে নির্বাচন উপহার দেবে। আমরা জানি শুভঙ্করের ফাঁকি কোথায়, যে জন্য বিএনপি বলেছে এদেশের মাটিতে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আমরা তাই বলবো, আমরা স্বাধীনতার সূর্য সৈনিক, একাত্তরের স্বাধীনতার উপরে আমরা আত্মবিশ্বাসী, একাত্তরের মুক্তিযুদ্ধের উপরে আমরা বিশ্বাসী। যত শহীদ আছে তাদের শহীদদের প্রতি আমাদের সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি সবসময় আমাদের আছে। সেই স্বাধীনতাকে নিয়ে চিনিবিনি খেলোয়া আর আমরা নীরবে নিভৃতে সেগুলো সহ্য করব, সেদিন শেষ হয়ে গেছে। সময় নাই, সমান ফুরিয়ে আসছে। আমরা বলবো এই বর্তমান সময়ে দেশের শত, দেশের 90% মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা আমরা সহিংস আন্দোলনে বিশ্বাসী নই, আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী। আমাদের হাতে লাঠি থাকবে না, আমাদের হাতে বোম থাকবে না। আমরা ইট মারতে শিখে নাই, পাটকেল মারতে শিখে নাই। এই সাতক্ষীরা জেলায় যদি জেলা বিএনপি মনে করে, অঙ্গ সহযোগী সংগঠন যদি মনে করে, তাহলে 22 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষ মানুষ রাস্তা অবরোধ করে এই সরকারকে আমরা শিখাই।